হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে সকাল সকাল মাছ নিয়ে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখতে পাচ্ছি তো আমাদের পুকুরে জ্যান্ত, আমাদের পুকুরে জ্যান্ত মাছ এটা। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভিডিও সবার খুব 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 ভালো লাগবে। ও বাবা গো, এ আমার হাত কেটে নিবি না। কত বড় মাছটা দেখো, মাছের পেট বাচ্চা আছে পেটের মধ্যে। ছবি তুলবো, ঘুরে সোজা কাদা শুয়ে পড়বো। এই দেখো এখানে একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো এটা ওলকপি গাছ, এটা 2 মাস আগে লাগিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে। আর এর নিচে মানে এরকম বড় একটা ওলকপি হয়েছে, সেটা এখনো তুলিনি, যখন তুলবো তখন দেখাবো কি সুন্দর হয়েছে। ঝাগড়াটা দেখেই বোঝা যাচ্ছে কত বড় ওলকপি হতে পারে, দারুণ লাগছে কিন্তু গাছটা। আরো দেখাচ্ছি, হ্যাঁ অনেক বড় হয়েছে। আর এই দেখো এই হচ্ছে বাঁধাকপি, তো বাঁধাকপি গুলো এখনো ছোট ছোট, মানে ছোট ছোট না, একটু জলের অভাবে একটু নষ্ট নষ্ট হয়ে গেছে সব বাঁধাকপি। আর এখানে এই দেখো ফুলকপি, ফুলকপিটা হেভি হয়েছে, ছোট বেশি বড় হয়নি। আর এখানে পাপা ছোটো পাপা যখন এদিকে দেখি, তো এখানে কটা লঙ্কা গাছও আছে, এই লঙ্কাও হয়েছে। এই যে দেখ তোর চাষের হচ্ছে গাছ, দেখতে পাচ্ছিস? আরো দেখাচ্ছি, চল চলো আরো আরো কিছু দেখাচ্ছি। তো এখানে দেখো পেঁয়াজ, পেঁয়াজ সব পেঁয়াজ হয়েছে এখানে। আর এইটা দেখো সে কবে পুঁতে দিয়ে গেছিল, এটা কি গাছ বলো তো? এটা ভুট্টা গাছ, এটা ভুট্টা গাছ, দারুণ লাগছে সব বাগান। আর ওখানে বেগুন গাছ আছে, যে বেগুন গাছ, কুমড়ো গাছ দেখতে পাচ্ছো? অনেকদিন পর আসলাম, বেশ ভালো লাগছে জায়গাটা দেখে। কিছু চাষ করতে পারি না, এখানে আসলে যেটুকু পাই করি, আমার শ্বশুর মশাই ভালো চাষ করতে পারে। কি গো ছোট, তুমি খুশি? হ্যাঁ খুশি। কেটে দেবে তো, আবার চোখে দিচ্ছে। এগুলো কি পিঁপড়ে? এগুলো কি পিঁপড়া? রান্না করতে করতে খিদে পেয়ে গেছে, আমরা এখন মুড়ি নয় বোদে বোদে আর চানাচুর মিক্স করে খাওয়া হচ্ছে। ঘুমাই খাওয়ার
এবার হাই করে দাও। মা যত ভাজবে লাল লাল করে খেতে ভালো লাগবে। ফটা দিছি আর দেবো কতগুলো দিচ্ছে? আটটা দিচ্ছি, নিয়ে চলে যাও, নিয়ে চলে যাও। তুমি তুলে নিচ্ছি, ছোট এদিকে চলে 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 চলে। আইসক্রিম খাবে? কে আইসক্রিম খাবে? দেখি আইসক্রিমটা দেখি। সেই পুরনো ছোটবেলায় খুব খেতাম, আমাদের কলকাতাতে এগুলো পাওয়া যায় না এখান। হ্যাঁ আগে পাওয়া যেত, এখন তো আমরা দেখতেই পাই না, তাই আজকে পেলাম আর ছাড়লাম না। একটা করে পিস হতো, একটা করে। এখন এগুলো 5 টাকা হয়ে গেছে। বড় কেমন খেতে? বড় মনে হয় প্রথম খাচ্ছে। তোমরা তো সরকারি ছোট ছোট দেখি, ছোট কেমন খাচ্ছে দেখি। দাদা বোধ হয় আলু মাখা নিয়ে এলো। পুদিনা পাতার লঙ্কা শরবত খাই। ফুচকা রেডি, এতে এখানে একটা স্পেশালি দিয়ে আছে, হচ্ছে কাঁচা পেঁয়াজ, ঠিক বললাম? হ্যাঁ সেই দাদাটা এসে বসে দে, সে বলছে কাঁচা পেঁয়াজে কি খাবো ফুচকা হয় আমি দেখবো। আর একজন নতুন এসছে এবারে, সে শুনে বলছে কই আমি খাবো, আমি বললাম আচ্ছা ঠিক আছে। এবার এখানে কিন্তু বিশেষত্ব হচ্ছে কাঁচা পেঁয়াজ, বলে হয় কাঁচা পেঁয়াজ দেয়। আমি বলি কাঁচা পেঁয়াজটাই এখানে ফেমাস, ওইটা আলু বাদ দিয়ে যদি কাঁচা পেঁয়াজ হয় সেটাই ভালো। আমাদের এখানে কাঁচা পেঁয়াজ দেয় না, দাদা একটা স্পেশাল ভাবে দিচ্ছে। ঠিক আছে, কিছু লাগলে বল না। ঠিক আছে, কেমন হয়েছে ফুচকাটা? দারুণ দারুণ। দারুণ খেতে, আসলে
পেটটা ঢাই হয়ে আছে তো ময়দা মাখা চলছে এখন, ওদিকে আলুর দম চলছে, ছোট ছোট আলুর আলুর দম হবে আজকে। আজকে রাতের মেনু হচ্ছে এগুলো। আবার ছোটু বসে আছে, ছোটু এখন থামস আপ খাচ্ছে, থামস আপ না স্পাইক। আমরা দুই বোন আজকে রান্না করতে বসে গেছি। এখন বাজে সকাল এগারোটা বাজে। আজকে সানডে স্পেশাল, সবাই জানো আজকে মাংস, আমার মুখটা কেমন ঝাপসা আসছে। তো আজকে চিকেন রান্না হচ্ছে, দেশি মুরগি, মানে দেশি মুরগি, আর ওই কি করছে মাছের মাথা দিয়ে ডাল। তো দেখাচ্ছি, দাঁড়াও আমি দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের দেশি মুরগি, এটা হচ্ছে আমি করছি, আর ওইদিকে করছে মাছের মাথার ডাল। আজকে উনুনে রান্না হচ্ছে, দেখো। তো মাংস রান্না, বিশেষ করে মাংস রান্না, মানে উনুনে রান্না করতে বেশি টেস্ট আসে। তো তুমি আমাদের এখানে আসার একটা স্পেশাল কি জানো তো, আমরা এখানে আসলেই যতবারই আসবো ততবার এই দেশি মুরগির চিকেনটা খাবোই। মানে এটাই এখানে, এটা আমার আসলে এটাই ভালো লাগে খেতে। আর এতে আমি অল্প সামান্য তেল দিয়েছি, দেখো কত তেল বেরিয়েছে, দেখো। কি হচ্ছে ছোটু, জামাটা ভিজে গেল রে, তুমি কি করছো, তুমি গাছে জল দিচ্ছ মা? মাংস প্রায় কষা হয়ে গেল, আর কষা মাংস খাবো না, হতে পারে। পুরো তেল, আমি কত অল্প তেল দিয়েছি, সব তেল আলুটা দিয়ে দিলাম, একটু কষে নিয়ে গেছে। যারা যারা খেতে যাও চলে আসো, এখন ওয়েট করছি, চলে আসো দিদি। তো এটা হচ্ছে নদী, দেখতে পাচ্ছি যে জল, কোনো এক সময় ছিল নদী, এটা এখন আর নদী নেই। তো নদীর পাড়ে এখন সবাই ওরকম অনেক কিছু চাষ করে, শীতকালটা এখন কমে গেছে, তো ওই জন্য চাষটাও সব উঠে গেছে। তো অনেক কিছু আছে, ভুট্টা আছে, আরও অনেক কিছুই আছে, আর দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এই গাছগুলো হচ্ছে ভুট্টা, এখানে তো অনেকগুলো মানুষ আছে, এখানে সবাই চাষ করছে, এখানে এই দেখো। আর ওই ওই যে ওইদিকে দেখতে পাচ্ছি সবুজ সবুজ ভর্তি, এটা পুরো ধান গাছ, ধান চাষ হয়েছে। এটা কিন্তু আমাদের, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে অনেকটা দূরে এটা। আর এই যে
আর এই একটা বাইক আমাদের, একটাই বাইক, আমরা পাঁচজন এসেছি সাওয়ারি। এটা হচ্ছে আমাদের হাতি মেরে সাথী সাওয়ারি। কই চাঁদ কই? ওই যে আমাদের চাঁদ মামা উঠে গেছে, তো এটা দারুণ। এটা লাল মাটি আর দুধারে পুরো জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা, এটা দারুণ দৃশ্য। আর ওই হচ্ছে পুরো ঝিল, ওগুলো ভেরি ভেরি, হ্যাঁ ঝিল কুসপার। এটা ব্যাপক লাগছে, দেখ দুধারে, দেখো দুধারে দুটো রাস্তা আর মাঝখান, এই সরি দুধারে দুটো গাছ, গাছপালা আর মাঝখান দিয়ে রাস্তা। এদিকে দোকান নেই বলে ওইদিকে চান্স ছিল। তো আজকে হচ্ছে আমাদের লাস্ট দিন, কালকে বাড়ি চলে যাচ্ছি, তাই ভাবলাম একটু ঘুরে টুরে আসি, চারদিকটা দেখে আসি। তো নদীর, আমরা আসলে নদীর পাড়টাই, যে নদী বললাম কোনো এক সময় ছিল, তো নদীর পাড়টা আমরা আসি, দেখি এখানে খুব ভালো লাগে জায়গাটা, পুরো নিস্তব্ধ। আর এখানে একটা শর্ট ভিডিও করে নিই। তো আজকে বোন এসছে, আগেরবার আমি একা এসেছিলাম, তো বলে চল ঘুরে আসি শর্ট ভিডিও করা করি, এখানে ভালো জায়গা শর্ট ভিডিওর জন্য। তো চলো একটু ঘুরে নিই, একটু এদিক ওদিক দেখে নিই, একটু শর্ট ভিডিও করা করে নিই, তারপর। তো এই দেখো কোথা থেকে কোথা থেকে আমাদের নিয়ে যাচ্ছে, দেখো এই দেখো, মানে মাটির রাস্তা, আর এই রাস্তা কোনোদিন আমরা ঢুকিনি, আর আমরা এতজন মিলে এই রাস্তা যাচ্ছি। দেখো চারিদিকে জঙ্গল, কলা বাগান, মঙ্গল, কোথায় কোথায় যাচ্ছে আমার ভয়ও লাগছে দেখে। দেখো আসতে চালো গো, আমরা এইভাবে যাচ্ছি, সব ছেলেরা তো তাকে দেখে হাসছে, একটা গাড়িতে পাঁচজন উঠেছে কি করে। সূর্য আমাদের দিকে লজ্জায় চলে গেছে, নিতে পারছি না এত রাস্তা, দারুণ দিলাম বলো, দারুণ তুমি বলে ঢালাই রাস্তা আছে, তাই ঢালাই রাস্তা আমি দাদাই তো বললো ঢালাই রাস্তা। তো আমরা ঘুরে চলে এসেছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর এসে একটু চাও খাওয়া হয়ে গেছে, কেন চা টা খেতেই হবে। আমার বোন দেখ কোথায় গেল, কোথায় গেল, এই যে ও শুয়ে পড়েছে, এত ঘুরে 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 এত ক্লান্তি হয়ে গেছে ওর, শুয়ে পড়েছে। আর আমরা অনেক ফটো তুলেছি, সেই ফটোগুলো তোমাদেরকে দেখাবো, আর অনেকগুলো শর্ট ভিডিও করেছি ইনস্টাগ্রামের জন্য, আর ইউটিউবে, মানে ইউটিউবের জন্য কিছু কিছু করেছি, সেটাও শেয়ার করব, আর যেগুলো যেগুলো ফটো তুলেছি সেটাও দেখাবো। তো এবার রাত্রি এখন কটা বাজে, 1:30 বাজে, ঠিক আছে? তো 1:30 বাজে, এখন বুঝতে পারছো গ্রামের দিকে, মানে আমাদের গ্রামের দিকে হার্লি 10টা পর্যন্ত সব জেগে থাকে, 11টা পর্যন্ত থাকে, কিন্তু আমরা 10টার মধ্যে খাওয়া দাওয়া শুয়ে পড়বো, কারণ কালকে আমরা আগামীকাল, মানে সোমবার আমরা বাড়ি চলে যাচ্ছি, মানে কলকাতা চলে যাচ্ছি। তো কষ্ট হচ্ছে, একটু মনটা খারাপ লাগছে, কি করবো, যেতে তো হবেই, কারণ কলকাতায় সবকিছু আমাদের। পাখা চলছে দেখেছো, খুব একটা কিন্তু গরম নেই, খুব একটা ঠান্ডাও নেই, রাত্রের দিকে আমরা পাখাটা বন্ধ করে ঘুমাই। তো যাই হোক, তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করেছি, আর অনেক জায়গায় ঘুরেছি, সেগুলো দেখে দেখো, খুব সুন্দর সুন্দর দৃশ্য, মানে গ্রামের দিকে আসলে এই একটা জিনিস, লাল মাটি আর চারিদিকে শুধু গাছপালা গাছপালা, দারুন দারুন। চলো তাহলে আজকে ভিডিও এখানে শেষ করছি, সব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজের শরীর অবশ্যই যত্ন নেবে, আর সবসময় হ্যাপি থাকবে। বাড়ি গেলে আবার চ্যালেঞ্জিং ভিডিও হবে, তো তার আগে আমাদের এই ভিডিও গুলো আগে দেখে নাও, বাড়ি যাই তারপর চ্যালেঞ্জিং ভিডিও স্টার্ট করবো। টাটা, আচ্ছা আচ্ছা তুমি টাটা করো, টাটা করো, টাটা, ভালো থাকবে। বলো ভালো থাকবে, সবাই সাবধানে থাকবে, বোমাচি কমবে না, দুধ তো ভালো হয়ে থাকবে, খেয়ে নাও। তুমি কি খেয়েছো বলে দাও, দুধ খেয়েছো, চল টাটা করে দাও, বলো আমি বাড়ি চলে যাবো, আমি কালকে বাড়ি যাবো, বলবো ও বাবু বাবু বাবু, ও দাঁড়াও টাটা করে দাও।
টাটা।